ঋণের ভারে জর্জরিত বাংলাদেশ, তাদের কপাল এখন চিন্তার ভাঁজ। দিনে দিনে সেই মাত্রা ছাপিয়ে যাচ্ছে বিপদসীমা। বছরভর বিভিন্ন খাতে বাংলাদেশ যে পরিমাণ রাজস্ব আয় করে থাকে তার অধিকাংশ পরিমাণই এখন চলে যাচ্ছে সুদ গুনতে। দিনে দিনে বিদেশি ঋণের হার এক প্রকার বোঝা হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা সরকারের ওপর। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ IMF এর হিসেব বলছে, 2020-21 পর্যন্ত বিভিন্ন দেশ এবং সংস্থা থেকেই বাংলাদেশের ঋণের পরিমাণ ছিল $7,229 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 7,59,000 কোটি টাকা। বাংলাদেশের বিদেশি ঋণদাতাদের তালিকায় মূলত IMF কিংবা বিশ্ব ব্যাংক ছাড়াও রয়েছে অন্যান্য বেশ কিছু দেশ, যার মধ্যে অন্যতম ভারত। IMF এর তথ্য এও বলছে বাংলাদেশের ঋণের পরিমাণ বর্তমানে ঝুঁকি সীমার মধ্যেই রয়েছে। কিছুদিন আগে বাংলাদেশের জন্য নতুন করে $470 কোটি ঋণ অনুমোদন করেছে IMF। হিসেব অনুযায়ী বিশ্ব ব্যাংক এবং IMF এর মতন আন্তর্জাতিক সংস্থার কাছে বর্তমানে বাংলাদেশের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $3,490 কোটি, যা নাকি ইতিমধ্যেই বাংলাদেশের GDP-র 8% বেশি ছাড়িয়ে গিয়েছে। বাংলাদেশ সব থেকে বেশি পরিমাণে ঋণ নিয়েছে বিশ্ব ব্যাংকের থেকে। বর্তমানে ঋণের পরিমাণ $1,816 কোটি, আর তারপরেই রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক, যার থেকে ঋণ নেওয়া হয়েছে $1,328 কোটি। এছাড়াও তালিকায় রয়েছে জাপান, রাশিয়া এবং চীনের মতন বেশ কিছু প্রভাবশালী দেশ। তবে প্রশ্ন উঠছে, ভারতের কাছে কত টাকা ঋণী হয়ে আছে বাংলাদেশ? IMF এর দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, জাপান, রাশিয়া সহ প্যারিস ক্লাবের সদস্যভুক্ত দেশগুলির থেকেও $1,551 কোটি ঋণ নিয়েছে বাংলাদেশ। প্যারিস ক্লাবের সদস্য নয় এমন দেশের থেকেও বাংলাদেশের ঋণের পরিমাণ $616 কোটি, আর এই তালিকাতেই নাম ভারতের। জানা গিয়েছে ভারতের কাছে বাংলাদেশের ঋণের পরিমাণ $102 কোটি। তবে ঋণ শোধ করার বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে, চলতি অর্থ বছরের প্রথম 6 মাসে $105 কোটি ঋণ পরিশোধ করা হয়ে গিয়েছে। হিসেব অনুযায়ী 2022-23 অর্থবর্ষে হাসিনা সরকারকে মোট $278 কোটি অর্থ পরিশোধ করতে হবে, যা 2024-25 অর্থবর্ষে বেড়ে দাঁড়াবে $402 কোটি। তবে হিসেব অনুযায়ী নিজের ঋণ পরিশোধ করতে পারবে বাংলাদেশ? এখন সেই দিকে তাকিয়ে আছে অর্থনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।